হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল থ্রি ডি অ্যারিনা। এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে থ্রি ডি মডেলের মধ্যে আমরা টেক্সচার কিংবা ম্যাপ অ্যাপ্লাই করতে পারি। খুবই সহজ, যে মডেলটির মধ্যে আপনি টেক্সচার কিংবা ম্যাপ অ্যাপ্লাই করতে চাচ্ছেন, প্রথমে ফাইলটি ওপেন করে নিন। ম্যাটেরিয়াল এডিটরে ডায়লগ বক্সটি আমরা দুইভাবে যেতে পারি। প্রথমত টুল বার দেখছেন, এই টুল বার থেকে আমরা শর্টকাট টুল বার যে রয়েছে, টুল বারে আমরা ক্লিক করলে, ম্যাটেরিয়াল এডিটরে ক্লিক করলে এখান থেকে আমরা ম্যাটেরিয়াল এডিটর ডায়ালগ বক্স দেখতে পাচ্ছেন, এখান থেকে যেতে পারি। অথবা কিবোর্ড থেকে শর্টকাট কি বাটন ব্যবহার করেও আমরা ম্যাটেরিয়াল এডিটরে যেতে পারি। যাই হোক, ম্যাটেরিয়াল এডিটর ডায়ালগ বক্সে প্রথমে যখন আপনি ওপেন করবেন, তখন এভাবে আপনার 6টি স্লট দেখা যাবে। এক একটি স্লট, এগুলোকে একটা এক একটি স্লট বলা হয়। আমরা যদি একসাথে অনেকগুলো স্লট দেখতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে একটি স্লটের মধ্যে রাইট বাটন ক্লিক করে, লক্ষ্য করুন নিচে 6x4 স্যাম্পল উইন্ডোসে ক্লিক করলে আমাদের সমস্ত স্লটগুলো একসাথে আমরা দেখতে পাচ্ছি। অথবা যদি আপনি বড় করে দেখতে চান, একটি এই স্লট সিলেক্টেড স্লটের মধ্যে রাইট বাটন ক্লিক করলেই স্লটটি বড় হয়ে যাবে। এরপর আপনি এটাকে ড্র্যাগ করে ছোট বড় করতে পারেন। যাই হোক, আমরা একটা স্লট নিয়ে নিলাম। এখানে একটা বিষয় খুবই বলা জরুরি, আমরা স্ট্যান্ডার্ড এর আন্ডারে কাজ করছি, আমরা এখন ভিড়ে ম্যাটেরিয়াল নিয়ে কাজ করবো না। আমরা ডিফল্ট ম্যাক্সের স্ক্যান লাইন রেন্ডারের যে ম্যাটেরিয়াল ওটি নিয়েই কাজ করব। এর পরবর্তীতে আমরা ভিড়ে ম্যাটেরিয়াল নিয়ে কাজ করব। এই জন্য প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যে কোনো সময় ভিড়ে ইঞ্জিনের উপরে আমি টিউটোরিয়াল আপলোড করে দেব করতে পারি। ম্যাটেরিয়াল এডিটর থেকে একটি বাটন সিলেক্ট করুন, করার পরে লক্ষ্য করুন সেটার বেসিক প্যারামিটার্স, একটি রোল আউট গ্রুপ রয়েছে, বেলেন বেসিক গ্রুপ রয়েছে। আমরা যেহেতু বেসিক নিয়ে আলোচনা করছি, এগুলো আমরা বিস্তারিত পরে আমরা জানবো। আমরা বেলেন বেসিক প্যারামিটারের আন্ডারে লক্ষ্য করুন বাম পাশে এমবিএন, ডিফিউজ, স্পেকুলার বিভিন্ন ধরনের লেখা রয়েছে। এখান থেকে আমরা ডিফিউজের যে কালার দেখতে পাচ্ছেন, গ্রে কালারটি, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের একটি কালার সিলেক্টর, ডিফিউজ কালার সিলেক্টর এই ডায়ালগ বক্স আসবে। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের কালার সিলেক্ট করতে পারি। ধরুন আমি এই কালারটি সিলেক্ট করলাম, ওকে করলাম। আমরা দেখুন আমার এই স্লটটি এটি কালার হয়ে গেছে। এটা খুবই জরুরি কিংবা প্রফেশনাল টিপস বলতে পারেন, যে কোনো ম্যাটেরিয়ালের স্লটের নামকরণ করা। আমরা এখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট নাম ব্যবহার করতে পারি, যেমন আমরা এই কালারটির নাম দেব ডিজাইন ওয়াল, ডিজাইন ওয়াল। তার মানে আমার এখানে যে ডিজাইন প্যাটার্নটা দেখছেন, আমি এখানে এটি অ্যাপ্লাই করে দেব। এই জন্য আমাকে অবশ্যই আমাকে মডেলটি সিলেক্ট করতে হবে। আমি টপ ভিউ থেকে আমি পুরো জায়গাটা সবগুলো অবজেক্ট সিলেক্ট করে নিলাম। লক্ষ্য করুন সবগুলো আমি একসাথে অ্যাপ্লাই করব। আমার ফ্লোটি রয়ে গেছে, এটাকে আমি বাদ দিয়ে দিই, শুধু এটার মধ্যে আমি ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করব। এখন দেখুন, আমি এই ম্যাটেরিয়ালটা ইচ্ছে করে ড্র্যাগ করে দিয়ে দিতে পারি, সেক্ষেত্রে আমার বেশ কিছু প্রবলেম অ্যারাইজ করতে পারে, অথবা ভুল করে অন্য কোনো অবজেক্টে চলে যেতে পারে। এই জন্য আমাদের যে যে কাজটি করতে হবে, ঠিক নিচে দেখবেন বেশ কিছু আমাদের টুলস রয়েছে, এখান থেকে অ্যাসাইন ম্যাটেরিয়াল টু সিলেকশন। তার মানে আমাদের যে অবজেক্টটি সিলেক্ট করা রয়েছে, যদি অবজেক্ট সিলেক্ট করা না থাকে তাহলে অ্যাসাইন ম্যাটেরিয়াল সিলেকশন বাটনটি ডিসেবল দেখা যাবে, ক্লিক করলেও কাজ হবে না। এই জন্য আমাদেরকে প্রথমে যে কাজ করতে হবে, যে অবজেক্টটির মধ্যে আমি ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করব সেই অবজেক্টটি অবশ্যই আমাদেরকে সিলেক্ট থাকতে হবে যখন আমরা এটাকে অ্যাসাইন করতে যাব। এখান থেকে আমরা অ্যাসাইন ম্যাটেরিয়াল সিলেকশন বাটনটিতে ক্লিক করব। লক্ষ্য করুন আমি যে ম্যাটেরিয়ালটা সিলেক্ট করেছিলাম, কালার সিলেক্ট করেছিলাম, সেই কালারটি আমার এখানে চলে এসেছে। এখন যদি আমি এই ডিফিউজের কালার, যে কালারই দিই না কেন, সেই কালারটি আমার ভিউপোর্টে, লক্ষ্য করুন ভিউপোর্টে আমার চলে আসতেছে। তার মানে এখান থেকে আমি এই ধরনের একটি শেডার আমি নিয়ে নিলাম। একটা বিষয় বলা খুবই জরুরি, যখনই আমরা ম্যাটেরিয়াল এডিটর ডায়ালগ বক্স ব্যবহার করে কোনো ম্যাটেরিয়াল ব্যবহার করব, তখন আমার এই যে ডান পাশের নেম অ্যান্ড কালার যে দেখতে পাচ্ছেন, তখন এই
অবজেক্ট কালারটি আর কাজ করবে না। এনিওয়ে এইভাবে আমরা কালার তৈরি করতে পারি, যে কোনো শেডার আমরা দিয়ে দিতে পারি। আবার যদি আমি এই যে আমার গ্রিল দেখতে পাচ্ছেন, যা বারান্দার রেলিং দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি ম্যাটেরিয়াল দিতে চাই, তাহলে আমাকে আরেকটা স্লট ব্যবহার করতে হবে। পরবর্তী স্লটটি সিলেক্ট করে একইভাবে এখানে নাম দিতে হবে রেলিং। তারপরে আমার ডিফিউজ, যদি আমরা কালার দিতে চাই, কালার দিয়ে আপাতত আমরা ধরুন আমরা সাদা কালার দিয়ে দেবো এটার মধ্যে। তার আগে আমাদেরকে অবজেক্টগুলো সিলেক্ট করতে হবে। টপ ভিউ থেকে আমি সম্পূর্ণ অবজেক্টটা সিলেক্ট করি। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার ম্যাটেরিয়াল, এই যে আমার রেলিংটা আমি পেয়ে গেলাম। এবার আমি এখান থেকে অ্যাসাইন ম্যানুয়াল টু সিলেকশন, এখন যদি আমি সাদা ডিফিউজ কালারটি চেঞ্জ পরিবর্তন করি, তাহলে আমার এখানেও আমার পরিবর্তন ঘটবে। এইভাবে আমি সাদাই রাখি, এভাবে আমি যে কোনো অবজেক্টে ম্যাটেরিয়াল ব্যবহার করতে পারি। এখন আমাদেরকে আমাদের আমরা চাচ্ছি যে আমাদের এই ওয়ালগুলোতে কোনো টেক্সচার ব্যবহার করতে। আমরা এখন যেটা ব্যবহার করলাম শেডার, বিস্তারিত আমি জানাবো শেডার কি, টেক্সচার কি, পরবর্তী টিউটোরিয়াল আমি এগুলো আপনাদেরকে বিস্তারিত জানাবো। যেহেতু বেসিক, খুবই বেসিক, এটা জাস্ট ওভারভিউ অফ 3ds ম্যাক্স ম্যাটেরিয়াল, এই জন্য আমি খুব হালকাভাবে দেখিয়ে যাচ্ছি। আমি আরেকটি স্লট সিলেক্ট করি, করার পরে আমি এখানে নাম দিই, যেহেতু এখানে ব্রিক ম্যাটেরিয়াল দেবো, আমি নাম দিই এখানে ব্রিক। এখন আমি ডিফিউজার পাশে আমি আর কালারটি ব্যবহার করব না, আমি একটি এক্সটার্নাল টেক্সচার ব্যবহার করব। এই জন্য আমার ঠিক ডান পাশে দেখুন নান একটা বাটন রয়েছে, এই বাটনটিতে ক্লিক করলে আমাদেরকে ম্যাটেরিয়াল ম্যাপ ব্রাউজার ডায়লগ বক্স আসবে। এখান থেকে আমরা স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালের আন্ডারে বিট ম্যাপে আমরা ডাবল ক্লিক করব, অথবা বিট ম্যাপটা সিলেক্ট করে নিচে ওকে বাটনে ক্লিক করলে হবে। ওকে, এবার আমাদের সেটা লোকেশন দিবে, আমাদের ম্যাটেরিয়ালটা কোথায় রয়েছে। তো আমার ম্যাটেরিয়ালগুলো ডেস্কটপে রেখে দিয়েছি আমি। এটা খুবই জরুরি যে ম্যাটেরিয়াল লাইব্রেরি তৈরি করা, যখনই আপনি টেক্সচার অ্যাপ্লাই করতে যাবেন, ওই সময় যদি আপনি বিভিন্ন জায়গা থেকে ম্যাটেরিয়াল খুঁজতে থাকেন, তাহলে আপনার কাজটি অনেক দেরি হয়ে যাবে। এটা খুবই জরুরি যদি আপনি আগে থেকে ম্যাটেরিয়ালগুলো ফোল্ডার ওয়াইজ নির্বাচন করে রাখেন। তো আমার ম্যাটেরিয়ালটা রয়েছে আমার রেফারেন্স রিমেজের মধ্যে, এখানে আমি দেখতে পাচ্ছেন টেক্সচার নামে একটি ফোল্ডার রয়েছে, এখান থেকে আমি ব্রিকটা ইউজ করব, এই টেক্সচারটা আমি ইউজ করব। এটাকে আপনি আরও বড়ো করে ইচ্ছে গেলে বড়ো করে দেখতে পান। এই জন্য ঠিক নিচে বাম পাশে লেখা থাকে ভিউ, ভিউ বাটনটিতে ক্লিক করলে আপনার টেক্সচারটা অনেক বড়ো করে দেখতে পাচ্ছেন, বিস্তারিত অনেক ডিটেলস দেখতে পাচ্ছেন। যাই হোক, দেখার পরে ম্যাটেরিয়ালটি সিলেক্ট করে টেক্সচারটি সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করুন। লক্ষ্য করুন এই যে আমার যে স্লটটি আমি ব্রিক দিয়েছিলাম চলে এসেছে, এখানে ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করলে আমি অনেক বড় করে দেখতে পাচ্ছি আমার ম্যাটেরিয়ালটি। ক্লোজ বাটনে ক্লিক করুন। এখন আমাদেরকে ঠিক আগের স্টেজে যাওয়া লাগবে। আমরা একটা স্টেজ উপরে চলে এসেছি, এখানে আমাদের অনেক রয়েছে, কোঅর্ডিনেটস রয়েছে, নয়েজ, বিট ম্যাপ প্যারামিটার্স আন্ডারে আপনি দেখতে পাচ্ছেন কোথা থেকে আমার লোকেশনটা দেখাচ্ছে, যে টেক্সচারটা আমি ইউজ করি তার লোকেশন দেখতে পাচ্ছি, অথবা এখান থেকে আমি ভিউ করেও কিন্তু আমি আমার টেক্সচারটা দেখতে পারি। এগুলো বিস্তারিত আমি আসব। এবার আমরা গো টু প্যান বাটনটিতে ক্লিক করতে হবে, তার মানে আমি ঠিক যেখান থেকে নান বাটনে ক্লিক করে ম্যাপটিতে গিয়েছিলাম, ওখান থেকে আমি ঠিক আগের জায়গায় চলে আসলাম। এবার আমাকে লক্ষ্য করুন আমার অ্যাসাইন ম্যাটেরিয়াল টু সিলেকশন বাটনটি ডিজেবল, তার মানে আমাদেরকে অবজেক্টটি আমাকে সিলেক্ট করতে হবে। ধরুন আমি কন্ট্রোল এই নিচের অবজেক্ট, মাঝখানের অবজেক্ট, উপরের অবজেক্টটি কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করে এখানে আমি ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করব। এই জন্য আমাদেরকে অ্যাসাইন ম্যাটেরিয়াল টু সিলেকশন বাটনে ক্লিক করতে হবে। ম্যাপ দেখা যাচ্ছে না ভিউপোর্টে। এবার আমার ঠিক ডান পাশে দেখুন একটি টুলস রয়েছে, শো শেডেড ম্যাটেরিয়ালের ভিউপোর্ট ক্লিক করুন। তারপর আমার এখানে দেখা যাচ্ছে না, অনেক সময় এটা হয়। এই জন্য ভিউপোর্টে ম্যাটেরিয়ালগুলো দেখার জন্য যদি কোনো কোনো এরকম হয়, অনেক সময় ম্যাটেরিয়াল চলে আসে ভিউপোর্টে শো স্ট্যান্ডার্ড ম্যাপে ক্লিক করলে, তারপর যদি কোনো কারণে না হয়, সেক্ষেত্রে আমাদেরকে যেতে হবে মডিফাইতে গিয়ে মডিফাই লিস্ট থেকে, যেহেতু ব্রিক টাইলিং জাতীয় ম্যাটেরিয়াল আমরা ব্যবহার করছি, এজন্য এম প্রেস করব, ম্যাটেরিয়াল ম্যাপ স্কেলার।
ম্যাচগুলো ক্লিক করার সঙ্গে সঙ্গে লক্ষ্য করুন, এখানে আমাদের ভিউপোর্টের ম্যাটেরিয়ালটা আমি দেখতে পাচ্ছি। ম্যাপ স্কেলের একটি প্যারামিটার্স রয়েছে, যেমন স্কেল, এখান থেকে আপনি স্কেলটি বড় ছোট করলে আমার টেক্সচারটা বড় ছোট হয়ে যাবে। তবে স্ট্যান্ডার্ড এই ধরনের বিগের ক্ষেত্রে আমরা 5 ইউজ করি। এভাবে আমি পরবর্তীগুলোও ব্যবহার করছি, সিলেক্ট করছি আমি উপরে অ্যাসাইন টু ম্যাটার সিলেকশন এবং মডিফাই লিস্ট থেকে এম প্রেস করি ম্যাপ স্কেলার, এবং এখানেও আমি 5 ব্যবহার করছি। এইভাবে আমি আমার অবজেক্টগুলোতে ম্যাটেরিয়াল ইউজ করতে পারি। থ্যাংক ইউ।